आर यू सिंगल? तुम कि एखोनो सिंगल आछो? तुम कि चाओ फेसबुके रिलेशनशिपेर स्ट्याटास दिते? तुम कि चाओ निब्बा निब्बिदेर मतो मेले बागुने थाना थाया हिसाब करते? तो समस्त रोगेर समाधान निये एसे गेछे एई दिदी। हाँ, आई मीन लाभ देवी। আপনি হয়তো জানেনই না এমন কিছু কৌশল আছে যে আপনি মেয়েকে না মেয়ে আপনাকে পটানোর চেষ্টা করবে। হ্যাঁ, আমাদের লাভ দিবি এই সব শেখাবে। হাই, আমি এসআর রমানা। হ্যালো, আমি সঞ্জু। ঢঙ্গি মেয়ে ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। ইউটিউবার সঞ্জু চ্যানেলে তোমাকে স্বাগত দিদি। আসো খেলবো, খেলা হবে। চ্যানেলের নাম ঢঙ্গি মেয়ে। কন্টেন্টের সঙ্গে চ্যানেলের নামের অনেক মিল আছে। আর টপিক ছাড়া না বকে বেশি ভাট, আজকের ভিডিও শুরু করা যাক। আর এই ভিডিওটার জন্য আমি খুবই এক্সাইটেড। আর এই দিদির বাণীগুলো সেই লেভেলের, এখানে লজিক বলে কিছু না পেলেও বড় বড় ম্যাজিক দেখতে পাবে। আপনাকে এমন একটি কথা শেখাবো, এই একটি কথা আপনি যদি কোনো মেয়েকে বলেন তো হতে পারে এই একটি কথা বলার কারণেই মেয়ে আপনার প্রেমে পড়ে যাবে। ওহ মাই গড, ওয়াও! শুধু একবার বলো কি করতে হবে দিদি, যা বলবে তাই করব। আমিও চাই ফেসবুকে রিলেশনশিপের স্ট্যাটাস দিতে। জাস্ট বলো, পুরো নিব্বা নিব্বিদের মতো প্রেম হবে। কি করতে হবে? বেশি কিছু করতে হবে না। প্রথমে ফ্রিজের দরজাটা খুলুন এবং আপনার মাথাটা ফ্রিজের মাঝে ঢুকিয়ে 5 মিনিট ঠান্ডা করে নিন। সরি, মজা করলাম। হ্যাঁ ঠিকই তো, এখানে তো আমরা স্ট্যান্ড আপ কমেডি দেখতে এসেছি, মজা তো করবেই। আর ভাই, এইসব ভিডিওগুলো থাম্বনেল, যে কোনো মেয়ে 3 দিনে আপনার প্রেমে পড়ে যাবে। এই একটি কথা বললে মেয়ে নিজে আপনাকে পটানোর চেষ্টা করবে। মেয়ে পটানোর গোপন সূত্র। আর এইসব ভিডিওগুলোরই ভিউজ 27 lakhs, 10 lakhs। ও মাই গড, সব যাবে, বাঙালির চুলকানি যাবে না। আর এই ভিডিওতেই কোনো একটা হারামজাদা কমেন্ট করেছে, মানুষকে ভালো কথা শেখান, মৃত্যুর পরও কাজে লাগবে। হারামজাদা, তুমি কি ওখানে গীতা পাঠ শুনতে গেছিলে? আর ক্যারিমেনাটি ঠিকই বলেছিল, আরে হাম দুনিয়া মাদারচোদ থি, মাদারচোদ হ্যায়, মাদারচোদ রহেগি। আর এনার কথা শুনলেই তোমার মনে হবে দিদি কি গাঁজা খেয়ে কথা বলছে। আমি গাঁজা খেয়ে গাঁজাখুরি গল্প দিচ্ছি না, যা বলতেছি সত্য বলতেছি। নিজের মুখে না বললেও এরকম স্ক্রিপ্ট একমাত্র গাঁজা খেয়ে লেখা হয়, আর আমি প্রমাণ ছাড়া কথা বলি না। আপনি যদি 10 জন মেয়েকে বলেন, প্লিজ তুমি যেন আমার প্রেমে পড়ো না। ও হ্যালো ম্যাডাম, এটা ছেলেদের মন, কোনো গার্লস স্কুল না। আমি কিন্তু আগে থেকেই বলেছিলাম এই স্ক্রিপ্ট গাঁজাকেই লেখা হয়েছিল। আর দিদির প্রতিটা ভিডিওয়ে টপিক একই, মেয়ে পটানো। প্রেমে বলে কি এমন হবে? এই প্রশ্নটির উত্তর পাওয়ার জন্য হতে পারে মেয়েটি আপনার প্রেমে পড়ে যেতে পারে, কারণ সাইকোলজি মতে এটাও প্রমাণিত যে কাউকে কোনো কিছু করতে যত বেশি নিষেধ করা হয়, সেই কাজটি করার প্রতি তার তত বেশি কৌতূহল জন্মায়। আর এটা কোন সাইকোলজিস্ট বলেছে? দূর, আমি ভিডিওই বানাবো না। তো গাইস, ভিডিও এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর চ্যানেল নতুন থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর আমাকে সোশ্যাল মিডিয়ায় ফেসবুক ইনস্টাগ্রামে ফলো করে নিতে পারো, মানে প্রত্যেকটা ভিডিওর আপডেট সর্বপ্রথম পেয়ে যাবে। তুমি ভালো থেকো, ফ্যামিলিকে ভালো থেকো। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আনবো, আর খুব ভালো ভিডিও আনার চেষ্টা করবো। চলো, টাটা।